আমি প্রত্যেকটা সিনেমা আমার শুরু থেকে শুরু করে যদি আমি বলি, প্রত্যেকটা সিনেমার যখন ডিক্লেয়ার হয় যে এই সিনেমাটা এই ঈদে আসছে কিংবা এই সিনেমা এভাবে রিলিজ পাচ্ছে, তখন আমি আমার জায়গা থেকে সবসময় সর্বোচ্চটা চেষ্টা করি প্রমোশন করার জন্য, বিকজ ইটস মাই মুভি, ইটস মাই চাইল্ড। সো এটা আমার নিজের মনে করে আমার সব কিছু করতে হবে। বাদবাকি রিলিজটা হচ্ছে, সেন্সরটা হচ্ছে আমাদের ডিরেক্টর প্রডিউসারদের উপর। তারা কখন ডিক্লেয়ার করবে এবং তারা কখন পারমিশন দেবে, যাও প্রচারণা শুরু করো, তখন থেকে আমরা শুরু করতে পারবো কিংবা পারি। সো এটা তো আমার উপর ডিপেন্ড করছে না কিংবা আর্টিস্টদের উপর ডিপেন্ড করছে না যে প্রমোশন, আমি তো আমার জায়গা থেকে প্রমোশন করতেই পারি, বাট পারমিশনের জায়গার একটা ব্যাপার থাকে। একটা সিনেমা শুটিং করছি কিংবা একটা কাজ করছি, সেটার ছবিও আমি ছাড়ি না, মানে ছবিও আমি আপলোড করি না যতক্ষণ পর্যন্ত আমার ডিরেক্টর প্রডিউসার পারমিশন না দেয়। সো তাদের পারমিশন ছাড়া আমি কোনো কিছু করতে পারি না। যখন তারা পারমিশন দেয় যে না গো ফর ইট, তখন আমি প্রমোশনটা শুরু করি। দ্যাটস ইট। না 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 না, আমাকে যারা ভালোবাসে সেটা আসলে আমার যেই কাজই হোক সেই কাজের জন্যই ভালোবাসবে। সো এইটা আসলে আমি বলবো না, কারণ আমি এর আগে কালকেও বলেছি, এর আগে যে আমি সিনেপ্লেক্সে ইন্টারভিউগুলো দিয়েছি, আমরা দেখি অনেক সময় যে অনেক সিনেমা করতে গিয়ে ওয়েব ফিল্মের মতন হয়ে যায়, বাট আমাদের ক্ষেত্রে হয়েছে উল্টোটা, যে ওয়েব ফিল্ম করতে গিয়েছি সিনেমা হয়ে গেছে। সো সিনেমা তো হচ্ছে একটা লার্জার দ্যান লাইফ, সিনেমাটা হচ্ছে বিগ ক্যানভাস। সো এইটা হওয়াটা মানে অনেক বড় একটা ব্যাপার। সিনেমা করতে গেলে তো অনেক দম লাগে, সিনেমা করতে গেলে অনেক আত্মবিশ্বাস লাগে। সো সেই জায়গা থেকে এই কাজটা সিনেমা হয়ে গেছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় না আমাকে যারা পছন্দ করে কিংবা আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে তারা কখনোই আমার থেকে বিমুখ হবে, কিংবা এখন পর্যন্ত আমি যতগুলো রিভিউ পেয়েছি আমার ভক্তদের কাছ থেকে, আমি কখনো ভক্ত বলি না, আমি আমার শুভাকাঙ্ক্ষীর কথাই বলি, তারা এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ এখনও দেয়নি। এবং আপনারা যদি এখনও দেখে থাকেন, আমি আপনারা কি দেখেছেন, কেউ সিনেমাটি দেখেননি, আপনারা যখন দেখবেন, দেখেছেন আপনারা যখন দেখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আমরা বলছি না কিন্তু এটা কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল সিনেমা, এটা হচ্ছে একটা সাইকো থ্রিলার সিনেমা, গল্পের ছবি, গল্প নির্ভর একটি ছবি। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা আমরা আশা, মানে আশাহত করতে পেরেছি নাকি আপনারা স্যাটিসফাইড। আপনারা আগে দেখেন তারপরে জাজ করুন। দেখুন, আপনি লাইফে যতগুলোই কাজ করেন সবগুলোই কি হিট হয় কিংবা সবগুলোই কি আপনি সাকসেসফুল হন না? তো সো আমি 10টা কাজ করব, 10টার মধ্যে আমার 5টা হিট হইতে পারে কিংবা 5টা মোটামুটি যেতে পারে। সো আমি যদি এক্সপেকটেশন রাখি যে 10টা কাজ করলে আমার 10টাই হিট হবে, 10টাই সাকসেসফুল হতে হবে, তাহলে আমি ভুল। তো কাজ করে যাচ্ছি, কোন সময় কি হয়ে যায় না হয়ে যায় এটা তো আসলে উপরওয়ালার কাছেই, মানে উপরওয়ালার হাতেই এবং উপর থেকেই আসলে প্ল্যানটা আসে। বাট আমি এইটুকু বলতে পারবো যে যদি আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন অবশ্যই নেক্সটে ধামাকাদার কিছু আসছে। এবং আমি আসলে সত্যি কথা বলতে, আমি সিনেমা করছি কিংবা কাজ করছি লম্বা রেসের ঘোড়া হিসেবে এসেছি। সো আমাকে টাইম দেন, আমি অবশ্যই আপনাদেরকে ধামাকাদার কিছু একটা দেবো।